আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে জিনিসটার জন্য আজকে ভিডিওটা করা, দুইটা কারণ। অনেকেই ফেসবুকের পেজে হোক আর ইউটিউব চ্যানেলে হোক, সবাই একটা জিনিস রিকোয়েস্ট করে যাচ্ছে, বিভিন্ন ভিডিওর জন্য বিভিন্ন কোয়েশ্চেন করে যাচ্ছে। আমি আসলেই দুঃখিত যে আসলে ব্যস্ততার জন্য একবারে একটা ভিডিও দিতে পারতেছি না, একটা অ্যান্সারও দিতে পারতেছি না। কারণ এখন হাজিদের ভিসার কাজ চলতেছে, ফ্লাইটের কাজ চলতেছে, তো মোটামুটি একা হাতে করার কারণে হজের কাজটা একা হাতে করি বিধায় একবারে সময় দিতে পারতেছি না আপনাদেরকে। এটার জন্য সবার কাছে আসলে আমি ক্ষমা প্রার্থী। আর কিছু কোয়েশ্চেনের অ্যান্সার আমি খুব দ্রুত সময়ে দিয়ে দিতে যাচ্ছি। ওইটা হলো গিয়ে যে আপনি কি কি নিয়ে টিকা দিতে যাবেন। এক, আপনার হেলথ প্রোফাইলটা ডাউনলোড করে নেবেন ওয়েবসাইট থেকে, আপনার ট্র্যাকিং নাম্বার দিয়ে ওয়েবসাইট থেকে খুব সহজে ডাউনলোড করে নেবেন। দুই নাম্বার হলো গিয়ে যে টেস্টের রেজাল্টগুলো চেয়েছে, তালিকা দেওয়া আছে পেজের মধ্যে, ওগুলা সাথে নিয়ে যাবেন রেজাল্টগুলো। রেজাল্টগুলো দেখে তার আপনাকে ওইটা ফেরত দিয়ে দেবে, রাখবে না। আর তৃতীয় হলো গিয়ে করোনা ভ্যাকসিন সার্টিফিকেট, ওইটা সাথে নিয়ে যাবেন। এই তিনটা জিনিস সাথে নিয়ে গেলে আপনার টিকা দেওয়া কমপ্লিট হয়ে যাবে। এখন পর্যন্ত সৌদি গভর্নমেন্ট থেকে আমাদেরকে কোনো কনফার্মেশন চিঠি দেয় নাই যে তিন ডোজ লাগবে না দুই ডোজ লাগবে। এটার ব্যাপারে এখনও আমরাই অন্ধকারে আছি। তারপরও আমরা সবাইকে প্রেফার করতেছি যে যেভাবে হোক তিন ডোজের কাগজটা আপনি বের করায় নেন, যেভাবে পারেন, টিকা দিয়ে হোক, পরিচিত কাউকে ধরে হোক, বা এই মহাখালীতে আপনার যে ডিজি অফিস হোক ওইখানে গিয়ে আপনার তিন ডোজ টিকা দিয়ে ফেলেন, ওটা ভালো হবে। আর এছাড়াও কিছু প্রশ্ন পাচ্ছি যে মানুষ অনেকেই জিজ্ঞেস করতেছে যে এহেরাম কয় সেট নেব, একটু বলে দিলে ভালো হয়, তারপর কয় সেট কাপড় নেব। এগুলার ব্যাপারে আমি চেষ্টা করব, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না, কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করব যে লাইভে এসে সামনে সপ্তাহে বা কোনো একদিন ইনশাল্লাহ আমি একটা ব্যাখ্যা দিয়ে দেবো। যেহেতু সরকারি হাজির ফ্লাইট শুরু হচ্ছে 21 তারিখ, আমার নিজের হাজিদের ফ্লাইট ইনশাল্লাহ আপনাদের দোয়ায় 25 তারিখ হওয়ার সম্ভাবনা। তো ওর আগেই আমি চেষ্টা করব যে আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেওয়ার। যদি না দিতে পারি, আমি একটা চেষ্টা করব যে টাইপ করে হলেও, ভিডিও করে যদি নাও পারি, টাইপ করে হলেও পেজের মধ্যে পোস্ট দিয়ে দেবো, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর যদি খুব ইমার্জেন্সি কিছু কোয়েশ্চেন অনেকে করতেছে, ওই কোয়েশ্চেনের অ্যান্সারও দিয়ে দেয়। আমাকে যেমন কয়েকজন অ্যাপ্রোচ করছে গত 3-4 দিনে যে ভাইয়া আমি এখন চেঞ্জ করে আপনার সাথে হজে যেতে চাই, সম্ভব না, কোনোভাবে সম্ভব না, কারণ সকল তালিকা সব জায়গায় পৌঁছে গেছে, সৌদি এয়ারলাইন্সের তালিকা, সৌদি এয়ারলাইন্সের মানে আমার এজেন্সি থেকে যারা যাবে ওদের তালিকায় ফ্লাইট লিস্ট পৌঁছে গেছে, আপনার সৌদিতে আমার হাজিদের তালিকা পৌঁছে গেছে, মানে এখন আসলেও কোনো কিছুই সম্ভব না। আপনি ট্রান্সফারও করতে পারবেন না, অন্য কোনো কোটায়ও যেতে পারবেন না। 2 দিন আগে হলে, মানে আজ থেকে আজকে হলো গিয়ে 13 তারিখ, 7 তারিখে বা 5 তারিখে আমার 2টা কোটা ফাঁকা হয়েছিল, 2 জন হজযাত্রী ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য। ওইখানে আমি মেসেজ দিয়েছিলাম পেজে, যদি কেউ যেতে চান তাহলে যেতে পারেন। ওই 2টা কোটাও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে, আমাদের একজন পুরাতন হাজির রেফারেন্সে এসে কমপ্লিট হয়ে গেছে, তো ওই কোটাও আমার শেষ। ইনশাল্লাহ আপনাদের যদি অন্য কোনো হেল্প লাগে সৌদিতে পৌঁছানোর পরে, কোনো ছোটোখাটো হেল্প লাগলো বা বড় হেল্প লাগলো বলেন, আমি ওটা করার চেষ্টা করব, গ্যারান্টেড না, কারণ আমার নিজেরও হাজি দেখতে হবে। তো আমি আন্তরিকভাবে দুঃখিত যদি এটা দিয়ে আপনাদের কষ্ট হয়ে থাকে। আর আমি চেষ্টা করব, অনেকেই আবার প্রশ্ন করছে যে সরকারি হাজিরা খাওয়া দাওয়া কই করবে, আমি বলবো যে আমার ওয়েব কী বলে ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা কাইন্ডলি ওটা দেখেন। ওইটার মধ্যে আমি ব্যাখ্যা করে বলছি যে খরচ কত হবে, খাওয়া দাওয়া কই করা লাগবে। আবার বেসরকারি হাজি অনেকেই প্রশ্ন করতেছেন যে এখন শেষ মুহূর্তে এসে আপনার হজ এজেন্ট আপনাকে বলতেছে যে যেই হোটেলে রাখার কথা ছিল সেই হোটেলে রাখবে না, পিছনে চলে গেছে হোটেল। দেখেন একটা কথা, আমরা যখন হজ প্যাকেজ ডিক্লেয়ার করেছিলাম তখন বাংলাদেশ গভর্নমেন্ট থেকে রিয়ালের রেট দেওয়া ছিল 29.30 টাকা আনুমানিক এই আশেপাশেই দেওয়া ছিল, কিন্তু আমরা যখন টাকা সেন্ড করছি ব্যাংক থেকে ট্যাক্স সহ আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই 90% হজ এজেন্টেরই 31 টাকা প্লাস পড়ে গেছে।
এখন কথা হলো গিয়ে যে আপনি আপনার হজ এজেন্টের সাথে কথা বলেন যে ভাইয়া আপনার যে অংশটা বেশি লাগতেছে ওই অংশের টাকাটা আমি পে করে দিচ্ছি, আপনি আমাকে আমার ওই সামনের হোটেলটাই দেন। যেমন আমার হজযাত্রীদেরকে আমি সবাইকে বলে দিছি যে আমাদের এই টাকাটা বেশি লাগতেছে, আপনারা পে করতে আগ্রহী কি না আমরা ওভাবে জানিয়ে দিয়েছি এবং সবাই আসলে পে করেছে আলহামদুলিল্লাহ। তো আমার হোটেল চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় নাই। এখন অনেক হজ এজেন্টই এই কারণে করতেছে, কারণ হলো গিয়ে আসলেই যে ডিফারেন্সটা অলমোস্ট 42-45 হাজার টাকার মতন, এই ডিফারেন্সটা মেনটেন করা সবার জন্যই কষ্ট হয়ে যাচ্ছে। তো আপনি চেষ্টা করেন যে আপনার হজ এজেন্টের সাথে কথা বলে যে এটা রেডি করা যায় নাকি, যে আপনি এক্সট্রা টাকা দিলেন আপনার রুমটা আগের জায়গায় সেট আপ করে দেয় কি না। আর কয়েকজন ভাই আমাকে নক করছে যারা বলতেছে যে ভাইয়া ডিফারেন্সও আমি পে করতে চাচ্ছি, কিন্তু তারা হোটেল বলছিল 150 মিটার, এখন একবারেই 1200-1400 মিটারে নিয়ে চলে গেছে। তাহলে ভাইয়া আপনি দেখেন যে আপনার সাথে রিটেন কোনো কন্ট্র্যাক্ট ছিল কি না আপনার হজ এজেন্টের সাথে, যদি থাকে তাহলে তাকে দেখান যে 1200 মিটারের মতন টাকা বাড়ে নাই, যেটা বাড়ছে হয়তো বা 150 মিটারে যার হোটেল ছিল ওকে নিয়ে 250 বা 300 মিটারে দেবে, 1200 মিটার যাওয়ার মতন টাকা বাড়ে নাই। তো আপনি একটু তার সাথে কথা বলে দেখেন, যদি সম্ভবপর হয় যদি সে চেঞ্জ করে দেয় আলহামদুলিল্লাহ ভালো। আর এর পরবর্তীতে অনেকে আমাকে আবার জিজ্ঞেস করছে যে পদক্ষেপগুলো কী কী এরপরে। ভাই আপনার যদি টিকা নেওয়া হয়ে যায়, টিকা নেওয়া হয়ে গেলে ওই কার্ডটা আপনি সংগ্রহ করবেন, তারপর এজেন্ট আপনার ভিসা বের করবে, ফ্লাইট টিকিট বের করবে, সব এজেন্টের কাছে ফ্লাইটের শিডিউল চলে গেছে। এখন কে কোন তারিখে নিয়ে যাবে এটা আমি বলতে পারবো না, আমার হাজিকে আমি কয় তারিখে নিয়ে যাবো এটা আমি বলতে পারবো, 25 তারিখে আমি নিয়ে যাব। কিন্তু অন্যান্য এজেন্ট কে কোন তারিখে নিয়ে যাবে এটা আমার পক্ষে বলা সম্ভব না। অনেকেই জিজ্ঞেস করতেছে যে ফ্লাইট শিডিউলে আপনার কী মনে হয় কয় তারিখে আমাদের হতে পারে, ভাইয়া এটা আমার পক্ষে বলা সম্ভব না, আপনি আপনার এজেন্টের সাথে ওটা কথা বলেন। হ্যাঁ, আপনি কথা বলার অধিকার রাখেন যে আমরা কোন ফ্লাইটে যাচ্ছি, জানার অধিকার রাখেন। আপনার বাড়ি ভাড়া হয়েছে নাকি, আপনার মদিনার হাউস কোনটা মানে হোটেল কোনটা, বা যদি আজিয়াকে থাকা লাগে তাহলে ওটা বাসা কোথায়, এগুলো সব ইনফরমেশনই আপনার জানার অধিকার আছে। হয়তো বা কারো 2-3 দিন আগে আসবে, 2-3 দিন পরে আসবে, কিন্তু আসতেই হবে। আর অনেকে জিজ্ঞেস করতেছে যে ভাইয়া আমি পেমেন্ট করে দিছি পিআইডি আসে নাই কেন। ভাইয়া পিআইডি আসে নাই, আপনি আপনার এজেন্সির সাথে কথা বলেন কেন তারা পিআইডি ইস্যু করে নাই আপনি ফুল পেমেন্ট করে দেওয়ার পরও। আইনটা হলো গিয়ে ফুল পেমেন্ট ক্লিয়ার হয়ে গেলে পিআইডি ইস্যু হয়ে যাবে। এখন হলো গিয়ে যে আপনি যদি ফুল পেমেন্ট করে দিয়েছেন তাহলে আপনার পিআইডি ইস্যু হয়ে যাওয়ার কথা, এটার জন্য কোনো সময় লাগার কথা না। এখন আপনি আপনার এজেন্টের সাথে কথা বলে এটা ডিসাইড করেন যে আসলে আপনি কোন সময় কী করবেন। তো আমি আসলে বেশি সময় দিতে পারতেছি না, আমি এই ভিডিওটা খুবই কাজের গ্যাপের মধ্যে কম করে খালি কোনো মতো এখন আপলোড করে দেব, কোনো এডিট করারও সময় নেই সত্যি কথা এটা, আর কিছু করারই সময় নেই। তো দোয়া রাখবেন ইনশাল্লাহ এরপরে যদি আমি সুযোগ পাই অবশ্যই লাইভ করে আপনাদের সাথে একটা টাইমিং জিজ্ঞেস করে আপনাদেরকে, বা আপনারা কমেন্টে বা কোথাও জানিয়ে দিতে পারেন যে দেখব আমি চেষ্টা করে যে আপনাদের সবচেয়ে বেশি কমেন্ট আসে কয়টার দিকের ব্যাপারে। মানে যদি আপনার মনে হয় যে 7:30-8টার দিকে সবচেয়ে বেশি আপনারা অ্যাভেইলেবল থাকতে পারবেন, আমিও চেষ্টা করবো ওই সময় অ্যাভেইলেবল থাকার। তো ওরকম একটা টাইমে একটা লাইভ করার চেষ্টা করব। তো আমি চাইবো যে সবাই একটুখানি কমেন্টে যদি জানিয়ে দেন যে কয়টার দিকে করলে আপনার সুবিধা, তাহলে ইনশাল্লাহ আমার জন্য সুবিধা হবে। আসি ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহ।